আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময় ও মেহেরবানে আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি ব্লগ লিস্ট রয়েছি, ব্লগ নম্বর হলো 6। আজকে আপনাদেরকে আমাদের গ্রামের মসজিদটি দেখাবো। দেখতে পারতেছেন ওইখানে মসজিদে যেয়ে দেখুন, ওই দেখুন ওইখানে মসজিদটি আছে। আজকে আমরা ওই মসজিদে নামাজ পড়তে পারবো এবং আপনাদেরকে মসজিদটি আপনাদেরকে দেখাবো ভিডিওটা। তো আপনারা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকবেন। তাহলে চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিও তোমাদের আগে দূর থেকে দেখিয়ে দিই, একে জুম করে আমরা যেই জায়গায় যাবো এক্ষুনি নামাজ পড়তে। এই দেখুন জস্তি মসজিদ, এরা অনেক দূর থেকে নিয়ে তুলছি ভিডিওটা, বুঝতে পারছেন? আর আপনাদেরকে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের পুরো মণ্ডল পাড়া, বুঝতে পারছেন? এটা আমাদের পুরো মণ্ডল পাড়াটা দেখুন, কোথা থেকে আমাকে দেখা যাচ্ছে। আমার বাড়ির সামনের ব্যাকগ্রাউন্ড, বাড়ির পেছনের ব্যাকগ্রাউন্ড দেখুন। বন্ধুরা, এখন আমি চললাম নামাজ পড়তে। চলো তাহলে যাওয়া যাক মসজিদের দিকে। বন্ধুরা, এখন আমি যাচ্ছি নামাজ পড়তে। এখন নামাজের টাইম হচ্ছে জোহরের নামাজে, বুঝতে পারছেন? এখন আমি চাই আপনাদেরকে মসজিদের ভিডিওটি দেখিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো। হচ্ছে আমাদের মণ্ডল পাড়া, বুঝতে পারছেন? এখন আমরা যাচ্ছি মসজিদের দিকে। এখানটা আমি একটু ভিডিওটি স্পিড করে দিলাম, অনেকক্ষণ ধরে কিছু কিছু মানুষ ভিডিও কেটে চলে যায়, তাই জন্য একটু স্পিড করে দিলাম, বুঝতে পারলেন বন্ধুরা? এখন যাচ্ছি সামনে মসজিদ, আর বেশি দূর নয়, সামনে মসজিদটি আছে। তো চলো মসজিদে যে নামাজ পড়ব, তারপর ভিডিও করব। তো তোমাদেরকে আগে প্রথম মসজিদটি দেখিয়ে দিই। চলো, এইখানে একটা চা দোকান আছে, আর ভিডিওটা সেরকম হচ্ছে না, বুঝতে পারছি যে আটকে আটকে যে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি চা দোকান আছে। এখানে এখন কিসের বাঁধ পুষছে কি জানি, জানি না, সব বাঁধ পুষছে। এটা চা দোকান, আর এই দেখুন এটা আমাদের মসজিদ, বুঝতে পারলেন? আপনাদেরকে একবার জুম করে দেখিয়ে দিই। এই দেখুন, এখন আমি সামনেটা যেয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে নামাজ পড়ে আপনাদের ওইখান থেকে নিয়ে ভিডিওটি শুরু করব। তখন আমি যাবো এখন নামাজ পড়তে, আগে আপনাদের একটু সামনে দেখিয়ে দিই। এই দেখুন এটা আমাদের মসজিদের সামনেটা, তোর দিন এটা আমি এখন যে কাটিং করলাম একটুখানি, এটা আমি নামাজ পড়ার পরে ভিডিওটা করছি, বুঝতে পারলেন? আপনার কিছু লোক মনে করবেন যে নামাজ পড়ে নি, আমি নামাজ পড়ি এই ভিডিওটি করছি। আবার এখন আমি নামাজ পড়ার শেষে এখন মসজিদের দিকে ঢুকছি, এখন সবার নামাজ পড়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ভেতরের দিকে, আপনাদের দেখুন। এরকম এটা আমাদের হচ্ছে মসজিদের রুজুখানা, এটা খুবই সুন্দর করেছে পাথর দিয়ে, খুবই সুন্দর। আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আমাদের মসজিদটা আপনাদেরকে কেমন লেগেছে। এবার আমি যাব মসজিদের ভেতরের দিকে, এটা হচ্ছে মসজিদের নিচের তলা। এখন আমি দরজা খুলে ঢুকবো ভেতরে, এখন ভিডিও করতে করতে আছে, আপনারা দেখতেই পারছেন। এটা আমি ঢুকছি দরজা খুলে, এই দেখুন এটা হচ্ছে আমাদের মসজিদ। দেখুন এখানে মসজিদে আজান দেওয়া হয়, বুঝতে পারছেন? এখানে মসজিদ আজান দেয়, দেখো কী সুন্দর এখানে একটা মসজিদের লিখা আছে আল্লাহু। আহ
হচ্ছে নামাজ পড়ুক, আমি যাই উপরের দিকে, যাই এবার আমি উপরের দিকে। আর সিঁড়িটা দেখতে পান খুবই সুন্দর দেখতে, সিঁড়িটা লাগছে। এটা আমি এখন উঠবো দুশোটায়। মসজিদের দিকটা লাইট দেখবেন খুবই সুন্দর রং, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। এদিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আপনাদের জন্য ভিডিও তৈরি করা ভাইজানেরা। চলুন আমরা একটু দুতলার দিকে যাচ্ছি। এই দেখুন এটা আমাদের মসজিদের বাইরে দিক। চলো আমরা এবার যাই ভেতরের দিকে। দেখুন কি সুন্দর গেট, এইটি হচ্ছে আমাদের মসজিদের দোতলা, বুঝতে পারলেন? খুবই সুন্দর রং করেছে। وتطلب نفس له طاعة ويبلغ سيدة نفسهم توري هاي چه تطلع دا ایک تلا مده پوتم تکنی چلو اکو نامرا جابو تین تلا دیگه تین تلا اپنا در کے خوب سندر منار دیکھا ہوا خوبی سندر لگ با اپنا در کے اگنا تو کاس پل چلو سب جنیز پلٹے کے دیگه چه چلو اکو نامرا اپنا دیگه چلو এটা ওখানে ইমাম সাহেব মাদ্রাসায় ওখানে মাদ্রাসা পড়াই, বুঝতে পারলেন? ওখানে স্কুলও আছে ওইখানটা। فؤاد شغوف إلى ربه أحب رضاه أحب لقاء يظل يجيء إلى ربوة قرار ويسمو ذا مرتضى فلا لهو يثنيه عن سيره ولا جمع مال تغى الشهوى إذا ما ينادي منادي الفلاح تراه لذاك يحث خطى تراه لذاك يحث خطى جمال الوجود بذكر الإله وتصفى الحياة بنور هدى جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى وتطرب نفس له طاعة ويبلغ سعد إلى منتهى يتم ربي أيا غافرا رجوتك عفوا ولا لي سوى ودمع يسيل على مصحف به يصل الله صوخ من أتى فتلك سجايا لقلب سليم إلى الله دوما تدور رحى فيا سعد من كان ذا همة إلى جنة في أعالي السماء إلى جنة في أعالي السماء جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله এটা হচ্ছে আমাদের মসজিদের সামনের দিকটা, দেখুন খুবই সুন্দর লাগছে সত্যি। মসজিদটা খুবই সুন্দর করেছে, আল্লাহর কাছে সুন্দরই তো হবে, খুবই সুন্দর। وتصفو الحياة
মসজিদ দেখলেই হবে না, মসজিদের জন্য আমাদের কাছে আসতে হবে। মসজিদ আমাদের সবসময় ডাকতেই যাচ্ছে, আমাদেরকে আসতে হবে নামাজ পড়তে। তো বন্ধুরা, ইনশাল্লাহ আমরা সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ব। আপনারা যদি নামাজের নিয়ত না জানেন, আমার ইউটিউব চ্যানেলে যান, ওইখানে দেখতে পারবেন ফজর থেকে পাঁচ ওয়াক্তের নামাজের, ফজর থেকে নিশা অবধি পাঁচ ওয়াক্তের নামাজের নিয়ত আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা চলুন আমরা মসজিদের একটু সাইটের দিকে দেখে নিই। দেখুন, এটা হচ্ছে মসজিদের সাইডটা, এই সাইডের রং হচ্ছে, আর ওই সাইড দিকটা সামনের দিকটা এখনও রং হবে। এখন এই সাইডের দিকটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন রংটা, মসজিদের রংটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আবার কথা হবে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।